অষ্টম শ্রেণীর সকল ছাত্রকে স্বাগত। তোমাদের শতকরা নিয়ে আলোচনা করছিলাম। শতকরার আজকে 2 নম্বর ক্লাস। এখানে তোমাদের 12 নম্বর অঙ্কটা দেখো, কোষে দেখি 11, পৃষ্ঠা নাম্বার 112। 112 পৃষ্ঠা 12 নম্বর অঙ্কটা বলা আছে চিনির মূল্য, চিনির মূল্য 20% বেড়ে গেছে। চিনির মূল্য 20% বৃদ্ধি পায়, 20% বেড়ে গেছে, 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। খরচটা একই আছে, তাহলে এখানে আমরা ধরতে পারি, ধরি পূর্বে 1 কেজি চিনির দাম, ধরি পূর্বে 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম এটা X টাকা, যেখানে এক্স এটা দেন জিরো, এক্সের মান শূন্য থেকে বড়। এবং পূর্বে এবং পূর্বে মাসিক চিনি ব্যবহারের পরিমাণ, চিনি ব্যবহারের পরিমাণ এটা হলো, ধরে নিচ্ছি এটা ওয়াই কেজি চিনি ব্যবহার করা হতো পরিবারে, এবং 1 কেজি চিনির তখন দাম ছিল X টাকা। তাহলে চিনির জন্য খরচ কত হতো? তাহলে সুতরাং পূর্বে চিনি বাবদ খরচ এটা হতো, 1 কেজি চিনি কেটা হতো X টাকায়, ওয়াই কেজি চিনি লাগতো, তাহলে X Y টাকা, এত টাকা চিনির জন্য খরচ। বর্তমানে চিনি বাবদ, বর্তমানে চিনি বাবদ খরচ কত? চিনি বাবদ খরচ X Y টাকা, কারণ বলা আছে যে চিনির খরচ অপরিবর্তিত আছে। এখন চিনির দাম বেড়ে গেছে 20%, তাহলে 20% দাম, 20% বৃদ্ধি পাওয়ায় যে এখন 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম আগে যা ছিল তার 20% বেড়েছে। আগে X টাকা ছিল 1 কেজি চিনি, এখন বেড়েছে X-এর 20%, 20% অর্থাৎ 2500, এত টাকা প্রতি কেজি। 1 কেজি চিনির দাম, তাহলে প্রতি কেজি কথাটা লিখবো না, এত টাকা ইজি করবো, এটা কাটলে 5X+X/5 এত টাকা = 6X/5, তাহলে এখন 1 কেজি চিনির দাম এত, চিনির জন্য খরচ কিন্তু 100 টাকা, তার থেকে বেশি টাকা খরচ করা যাবে না, অপরিবর্তিত আছে। সুতরাং এই টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে? সুতরাং X Y টাকায় চিনি পাওয়া যায় কত কেজি? X Y/6X, কত টাকায় কিনছে? X Y টাকায়, 1 কেজি চিনির দাম এত, 1 কেজি চিনির দাম 6X/5, তাহলে এখন এত কেজি চিনি পাওয়া যাবে, এটা X Y × 5/6X
x x কেটে গেল 5y এবং 6 এত পেল। তাহলে চিনি ব্যবহারের পরিমাণ আগে ব্যবহার করা হতো চিনি y কেজি, এখন সেখানে চিনি ব্যবহার হচ্ছে 5y এবং 6 কেজি কমে গেছে। তাহলে চিনির ব্যবহার কমেছে কত কেজি কমেছে? y মাইনাস 5y এবং 6 এত কেজি ইজ ইকুয়াল টু লসাগু 6 6y মাইনাস 5y y এবং 6। তাহলে চিনি y এবং 6 এত কেজি পরিমাণ চিনি ব্যবহার এখন কমে গেছে। তাহলে এবার এখানে আমাদের বের করতে হবে যে শতকরা কত কমে গেছে। তাহলে চিনি ব্যবহারের পরিমাণ শতকরা কত কমে গেছে? চিনি ব্যবহারের পরিমাণ শতকরা কত কমেছে? তাহলে y কেজিতে কমেছে, y কেজিতে কমেছে y upon 6 কেজি। আগে y কেজি ব্যবহার হতো, তাহলে y কেজিতে কমেছে y upon 6 কেজি। 1 কেজিতে কত কমেছে? y upon 6 ভাগ y কেজি। তাহলে 100 কেজিতে কত কমেছে? y upon 6 ভাগ y অর্থাৎ 1 by y into 100। তাহলে তা হলো 2 দিয়ে 50, 2 দিয়ে 3 50 এর 3। তাহলে শতকরা কমেছে, চিনি ব্যবহারের পরিমাণ কমেছে 50 upon 3 এত পার্সেন্ট, 348 এত পার্সেন্ট। এর পরের অঙ্কটা হলো উৎপলবাবু 14 নম্বর অঙ্ক, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, এখন তার জন্য চাষের খরচ বেড়েছে 40%। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন, এখন এখন ওই জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়ে? তাহলে বর্তমানে চাষের খরচ চাষের খরচ বেড়েছে 40%। চাষের খরচ এত বেড়েছে, তাহলে 100 টাকা খরচ হলে আগে 100 টাকা খরচ হলে 40% অর্থাৎ 100 টাকাটা 140 টাকা এখন খরচ হয় 140 টাকা। আগে 100 টাকা খরচ হলে এখন খরচ হচ্ছে 140 টাকা। তাহলে আগে 1200 টাকা খরচ হতো, তাহলে 1 টাকা খরচ হলে এখন খরচ হয় 1 টাকা থেকে একটু বেশি। আগে 1200 টাকা খরচ হলে এখন খরচ হয় 140 ইন্টু 12 এত টাকা,
is equal to 1200 এতটা দুটো শূন্য কেটে গেল চার বারে ছত্রিশে ছয় হাতে তিন বারোতে বারো তেরো চোদ্দ পনেরো এত 1560 টাকা 1200টা এখন বেড়ে ফেলছে এত টেলমি আগে বর্তমানে ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত 55% 55% আগে যেটা 3000 টাকার ফলন হতো তাহলে আগে 100 টাকা ফলন হলে এখন ফলন হয় 155 টাকা তাহলে 1 টাকা ফলন হলে এখন ফলন হয় 155 এত টাকা 3000 টাকার ফলন হলে এখন ফলন হয় 155 × 3000 ওই গুণনটাই সুবিধাজনক হয় তাহলে এত টাকা = 3×15 = 5 হাতে 1 3×15 = 45 46 4650 টাকা তাহলে আগে আয় কত ছিল আগে আয় হলো 3000 টাকার ফলন আর খরচ ছিল আগে 1200 টাকা তাহলে এই টাকাটা আগে আয় ছিল = 1200 দুটো শূন্য 2 8 10 1 2 3 1800 টাকা এখন আয় কত এখন খরচ ফলন হচ্ছে 4650 টাকা মাইনাস খরচ হচ্ছে 1560 টাকা এই টাকা শূন্য 6 আর কত হলে 15 6 আর 15 হাতে 1 পাঁচে রেখে 6 6 মিটে গেল শূন্য 1 তাহলে 0 560 90 3 3090 টাকা তাহলে এখন বর্তমানে ফলন হচ্ছে এই টাকাটা আর খরচ হচ্ছে 1560 টাকা তাহলে আয় হচ্ছে এখন আয় হলো এত সুতরাং বর্তমানে আয় বাড়বে সুতরাং বর্তমানে আয় বাড়বে কত টাকা আয় বাড়বে 3090 টাকাটা এখন আয় হচ্ছে এত আগে আয় হতো 1800 মাইনাস 1800 এইটা = 90 8 আর 2 10 1 আর 2 1 3 1290 টাকা এটা অ্যানসার নেক্সট অঙ্কটা হলো একটি বিধানসভা ভোটে বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে বিধানসভা কেন্দ্রের তাহলে ধরি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার এটা হচ্ছে এক্স এতজন যেখানে এক্স হলো গ্রেটার দেন জিরো মোট ভোটার সংখ্যা এটা হলো এক্স যেখানে এক্সটা হলো গ্রেটার দেন জিরো তাহলে প্রদত্ত ভোট বলা হচ্ছে যে ভোটারদের 80% ভোট দিয়েছে সবাই ভোট দেয়নি 80% তাহলে মোট ভোটার সংখ্যা যা ছিল তার 80% ভোট দিয়েছে এত = 2 × 4 = 5 4x = 5
তাহলে এতজন ভোট দিয়েছে। এখন বিজয় প্রার্থী মোট প্রদত্ত ভোটে 65% ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী পায় ভোট পায় প্রদত্ত ভোটে 65%। তাহলে প্রদত্ত ভোট 4x/5 অর্থাৎ এখানে হবে 4x/5 = 5 13 65 পাঁচ দিয়ে 5 9 45 5 20 তাহলে এটা হলো 4x/5 5 13 65 4 দিয়ে কাটলে 4 25 13 25 তাহলে বিজয়ী প্রার্থী ভোট পায় 13x/25 এখন বিজয়ী প্রার্থী এই যে ভোটটা পেয়েছে 13x/25 এটা এক্স টি ভোটের মধ্যে মোট সংখ্যা ছিল এক্স তাহলে কতগুলো ভোটের মধ্যে ভোট পেয়েছে এক্স টি ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী এক্স টি ভোটের মধ্যে পান কতগুলো ভোট 13x/25 এত সংখ্যক ভোট তাহলে একটি ভোটের মধ্যে পান 13x/25 × x বিজয়ী প্রার্থী তাহলে শতকরা কত ভোট পেয়েছে 100টি ভোটের মধ্যে পান 13x/100/25 × x এক্স এক্স কেটে গেল 25 4 4 13 52 তাহলে শতকরা কত পেয়েছেন তাহলে মোট ভোটে 52 ভাগ এত ভাগ ভোট পেয়েছে। আজকে এখানেই শেষ করছি, পরের দিন আর একটা ক্লাস নেব।